হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের দই পনির করে দেখাবো, চলুন দেখে নিই আজকে রেসিপি। আমি এখানে পনির নিয়েছি, আর নিয়েছি টক দই, আর গরম মশলা তেজপাতা, আর এখানে আছে চিনি, এখানে পোস্ত, চালমগজ, কাজু, জিরে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা। পেস্ট করে নেব এটা আমি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনির বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে একটা বাটিতে গরম জল আর লবণ মিশিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম, তাহলে পনিরগুলো সফট থাকবে, খেতে ভালো লাগবে। এইবার তেলের মধ্যে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে তারপর যে পেস্টটা করে রেখেছি, কাজু, চালমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, টক দই, সেই পেস্টটাকে ঢেলে দেব। ঢেলে অনবরত নাড়তে হবে। এর মধ্যে লবণ টবণ সব দিয়ে দিয়েছে, একবারে মিক্সি করে নিয়েছি, দিয়ে এবার নেড়ে যেতে হবে। খুবই সিম্পল রান্না, খেতে খুব সুস্বাদু হয়, আপনারাও ট্রাই করে দেখবেন নিরামিষ দিনে। অনবরত নাড়তে হবে, নাহলে লেগে যাবে নিচে, কারণ কাজুর পোস্ত চালমগজ আছে তো, সেই কারণে নেড়েই যেতে হবে। এবার বাটিটা ধুয়ে একটু মিক্সির জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু ভালো করে বেশ নেড়ে চেড়ে নেব। আর কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে এবার আবার একটু নেড়ে নেব। সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর পনিরগুলো যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ঢেলে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আরেকবার। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু চিনি দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন। একটু ঘি দেব আর একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল আমার দই পনির, একটু ঢেকে রাখবো এবার, তারপর সার্ভ করে নেব। আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।